তো ফ্রেন্ড দেখো, আমি আগের দিন রাত্রিবেলা ফুল পাইনি, সেজন্য ফুলের কড়িগুলো এনে পাপড়িগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি। তো ওগুলো আমি এখন ভালো করে জলে মানে কোচিলে ভালো করে ধোবো, ধোয়ার পর আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো পরের দিন সকালবেলা দেখো, আমি ভিজিয়ে যেটা রাত্রিবেলা রেখেছিলাম কী সুন্দর লালপেল লালপেল হয়ে গেছে। তো এইটাই আমি এবার ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবো। এই দেখো জলটা আমি ছেঁকে নেবো, আর বাদবাকি যেগুলো পাপড়িগুলো আছে ওগুলো আমি ফেলে দেবো। তো যাই হোক চলো দেখো, একটা ফুটো ফুটো বাটিগুলো আমি নিয়ে নিয়েছি, মানে আমি নাম দিয়েছি ফুটো বাটি। তো ফুটো বাটিগুলো নিলেই বেশ সুবিধা হয়, আর যদি ফুটো বাটি যাদের ঘরে নেই তারা সুতির কাপড় নিতে পারো, মানে চিপড়ে চিপড়ে রসটা পড়বে। তো যাই হোক, আমি এখানে দেখো ফুলে পাপড়িগুলো সব চিপড়ে নিলাম, জলটা বার করে নিয়েছি, আর এই জলটা আমি ছেঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবো। তো জবা ফুলে প্যাকটা লাগানোর আগে দেখো চুলটা আমি ভালো করে ছাড়িয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। অনুদেব ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে নতুন ব্লগ নয়, আজকে একটা মানে চুলের হেয়ার প্যাক তোমাদের সাথে শেয়ার করবো। আমি এটা দুবার লাগিয়েছি, এটা নিয়ে আমি তিনবার লাগাবো। তো যাই হোক, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মানে দুবার লাগিয়েছি, দুবার লাগাতে মানে ফল বলতে কী পেয়েছি, চুল আমার চুলটা তো অতটা সিল্কি নয়, তো একটু হালকা হালকা মনে হয় এসেছে, কিন্তু দুবার তো লাগালে হবে না, মানে সব কিছুই তো একটা কোর্স থাকে, সেই জন্য আমি এটা নিয়ে তিনবার লাগাচ্ছি। তো আরেকবার যখন লাগাবো তখন তোমাদেরকে আমি ভালো ফলটা বলতে পারবো, তাই না? কিন্তু তাও এখন যে এক্সপিরিয়েন্সটা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আমি জবা ফুলটা আগের দিন দেখেছিলাম, জবা ফুল পাইনি, জবা ফুল পাইনি, করি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। তো এই সাবুনই এনে দিয়েছি, সেই জন্য ভাবলাম আজকে একটু লাগিনি, আর বাইরেটা মেঘলা মেঘলা করেছে আজকে, সেই জন্য আজকে কোনো ব্লগ ভিডিও তোমাদেরকে আজকে দেবো না, এটাই ভাবলাম শেয়ার করি। তো যাই হোক, জবা ফুলের কড়িটা এনেছি, ওটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজেছিল। তো এখন সেটা আমি লাগিয়ে নেব, আর আমাকে দেখো সাবুনি, ওই দেখো সাবুনি ওখানে আছে, সাবুনি লাগিয়ে দিচ্ছি, আর মাকে দিয়ে ফোনটা ধরাচ্ছি, কারণ একা একা না ভালো করে লাগানো যায় না, সেই জন্য সাবুনি যদি লাগিয়ে দেয় না মানে ভালো করে লাগাবে, আর ও লাগাতে চেয়েছিল কিন্তু আমি লাগাচ্ছি। আর এখন এটা আমি দু ঘন্টার মতন রেখে দেবো লাগিয়ে, আর ওইদিকে রান্না হচ্ছে, রান্না করতে করতে এই কাজটা করছি। তো চলো যাই হোক, এটা আমি এবার লাগিয়ে নিই। তো ফ্রেন্ড এবার বলি দেখো, সাবুনি আমাকে লাগিয়ে দিচ্ছে, চুলটা ভাগ ভাগ করে লাগিয়ে দিচ্ছে। কেউ লাগিয়ে দিলে খুব ভালোভাবে লাগানো হয়, নিচে লাগালে অতটা ভালোভাবে লাগানো যায় না, আর রসটা না দেখো গড়িয়ে গড়িয়ে আমার পড়ছে, আর গিনি পাঁচটাতে এসে সেই রসটা মানে খেয়ে নিচ্ছিল, ভাগ্যবেলা ওকে দেখেছিলাম বলে। আর তো তোমরাও চাইলে এইভাবেই কাউকে দিয়ে লাগাতে পারো, আর কেউ যদি না থাকে তো একাই লাগাতে হবে, কিছু করার নেই। ফ্রেন্ড দেখো, আমি চুলে ভালো করে মেখে আমি চুলটা গুটি এখন দু ঘন্টার মতন রেখে দেবো, ততক্ষণে চিকেন রান্নাটা আছে, তো চিকেন রান্নাটা করে নিই। তো দেখো স্নান করে এসেছি, আমি শ্যাম্পু লাগিয়ে নিয়েছি, তো চুলটা আমার কতটা সিল্কি আর সফট হয়েছে। ফ্রেন্ড দেখতেই পেলে আমার চুলটা কেমন কালো হয়েছে, মানে হালকা কালো কালো হয়ে গেছে, আমি বুঝতেই পারছি, আর এটা বুঝতে পারছি একদিন লাগালে কিছু বোঝা যায় না, মানে বোঝা যায় হালকা, তাও আমি বুঝতে পারছি আমার চুলে আর কতটা সফট আর কতটা সিল্কি দেখো আমার চুলটা হয়েছে। এই কিছুক্ষণ আগে আমি স্নান করলাম, মাথাটা ধুলাম, একটু শুকিয়ে গেছে চুলটা। তো যাই হোক, দু ঘন্টা রেখেছিলাম, আর সাবুনি ও লাগিয়ে, তুই লাগিয়েছিলিস? ও লাগাইনি, আর ওরই লাগানোর কথা ছিল কিন্তু আমি লাগিয়ে দিয়েছি, মানে আমি চুলে লাগিয়ে নিয়েছি। তো যাই হোক, তোমরাও চাইলে এইভাবে বাড়িতে করতে পারো, যাদের হয়তো হালকা হালকা পাকা চুল থাকবে তারাও এই জবা ফুলের প্যাকটা ব্যবহার করে দেখতে পারো। একবার ব্যবহার করলে তো উপকারিতা পাওয়া যায় না, সব কিছু আমি বললামই কোর্স থাকে, মানে তোমাকে কয়েকবার ব্যবহার করে দেখতে হবে, তাই না? তো আমি এটা নিয়ে আমি তিনবার ব্যবহার করলাম, এরপরে আমি আমার শাশুড়িমার চুলের তোমাদেরকে করে দেখাবো, ওনার পাকা চুল আছে, আমার তো আর পাকা চুল নেই সেই জন্য, আর আমার চুলটা দেখো স্ট্রেট চুল, সেই জন্য চুলটা খোলাই আছে আর সবসময় বাঁধা থাকে, এই জন্য চুলটা অনেকটা গুটিয়ে গুটিয়ে গেছে, আর সামনেটাও দেখো কেমন গুটিয়ে গুটিয়ে গেছে। স্ট্রেট করলে জানো চুল সারা রাখতে হয়, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়, যে গরম আমার চুল সবসময় এখানে উঠে থাকে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি। তো টাটা সবাইকে।